আহলাদিস আন্দোলন যদি করতে হয় আপনাকে যদি আহলাদিস নিজেকে বলতে হয়, আপনি জীবনের কোনো ক্ষেত্রে কোরআন হাদিস বিরোধী কোনো কাজ করতে পারেন না। ইসলামকে যদি আমরা সঠিকভাবে আঁকড়ে ধরতে চাই, আমাদের মধ্যে পারস্পরিক মতভেদের জায়গাগুলো যদি কমিয়ে আনতে চাই, আমাদের জন্য কর্তব্য হচ্ছে সুন্নাতের কাছে আত্মসমর্পণ করা। আর এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আগামীতে যদি আপনি এই দেশটাকে ইসলামী দেশ হিসাবে প্রকৃত অর্থে করে গড়ে তুলতে চান, আপনাকেও ঠিক অনুরূপভাবে কোরআন হাদিসের পক্ষে একদল লোক তৈরি করতেই হবে, যারা কোরআন হাদিসের সঙ্গে অন্য কিছুকে আপোষ করবে না। বিভিন্ন শিরক ও বিদআতের ছায়া ছবল যে আমাদের মাঝে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করেছে, দূরত্বের সৃষ্টি করেছে, সেই সমস্ত দূরত্বকে উপেক্ষা করে নিঃশর্তভাবে পবিত্র কোরআন এবং সহি সুন্নার শিক্ষাকে মুসলিম জীবনে, ব্যক্তি পরিবার ও সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সেই শিক্ষার আলোকে বিচ্ছুরিত করার জন্য মারকাজে সুন্নাহ সালাফি কাজ করে চলেছে, আলহামদুলিল্লাহ। এই স্লোগানকে বুঝতে হবে, সকল বিধান বাতিল করো। তার মানে হচ্ছে মানব রচিত কোনো বিধান আল্লাহর জমিনে চলতে পারে না, কারণ জমিন হচ্ছে আল্লাহর। আল্লাহ জমিনে প্রতিনিধিও বানাইছেন আমাদেরকে, আর আল্লাহ এই প্রতিনিধিদেরকে চালানোর জন্যে, এই মানুষকে চালানোর জন্যে আবার আসমান থেকে বিধানও দিয়েছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আর নাজিলকৃত বিধান ব্যতীত রেখে পৃথিবীতে কোনো অলি, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ইমাম, খতিব, আলেম, ওলামা কারো অনুসরণ করা যাবে না। কলিলাম মা তাযাক্কারুন, এই উপদেশ বাণী খুব কম সংখ্যক লোকেরাই গ্রহণ করে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে এই একটা মিশন নিয়ে কাজ করছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, মোহতারাম আমিরে জামাত, তিনি এর সমর্থনে একটা স্লোগান আহলে হাদিস আন্দোলনে প্রতিষ্ঠিত করেছেন, যে সকল বিধান বাতিল করো, ওয়াহির বিধান কায়েম করো। আমরা শুধু গান শুনবো না, গজল সঙ্গীত শুনবো না, ওয়াজ নসিহত খালি শুনবো না, কিন্তু এর মধ্যে যে কি আছে এটাও যেন আমরা একটু পর্যবেক্ষণ করি। অনেক সময় বড় বড় মহাদ্দেসের সামনে ছোট্ট ছেলেরা রসুলের নামে গান গায়, শিরকি গান গায়, উনি খালি শোনে, জনগণও শোনে, কিন্তু বাচ্চা ছেলে যে কী পড়ছে একবারও খেয়াল করছে না। অথচ এদেশে প্রচলিত বেশিরভাগ গান গজল ইসলামী সঙ্গীতের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ শিরিক এবং বিদাত লুকায়িত আছে, ঠিক কিনা বলেন? এজন্যে এই স্লোগানকে বুঝতে হবে, সকল বিধান বাতিল করো। তার মানে হচ্ছে মানব রচিত কোনো বিধান আল্লাহর জমিনে চলতে পারে না, কারণ জমিন হচ্ছে আল্লাহর। আল্লাহ জমিনে প্রতিনিধিও বানাইছেন আমাদেরকে, আর আল্লাহ এই প্রতিনিধিদেরকে চালানোর জন্যে, এই মানুষকে চালানোর জন্যে আবার আসমান থেকে বিধানও দিয়েছেন। তো আসমানের তৈরি মানুষ আসমানি কিতাব দিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে তারা বিধান মেনে চলবে, একমাত্র ওয়াহির বিধান, আল্লাহ পাকের বিধান। কিন্তু এই বিধান মানার মতো ব্যক্তির সংখ্যা হবে কম। আপনি আল্লাহর ওহী ভিত্তিক জীবনযাপন করার জন্যে আপনি চেষ্টা চালান, সর্বপ্রথম আপনার পরিবার আপনার বাবা বাধা দিবে, আপনার মা আপনাকে বাধা দিবে, আপনার বাড়িতে আপনার মুরব্বীরা বাধা দিবে, আপনার সমাজ আপনাকে বাধা দিবে। আপনি বিধান মোতাবেক, আল্লাহর ওহী বিধান মোতাবেক মিম্বারে দাঁড়িয়ে স্বচ্ছ কথা বলবেন, প্রথমে আপনার ব্যাপারে ডিসিশন নেবে আপনার মসজিদের কমিটি যে এই মৌলভী চলবে না, কারণ এই মৌলভী প্রচলিত সমস্ত রসম রেওয়াজের উপরে কলঙ্ক লেপন করছে। নতুন করে কী যেন বলছে, ইমামের জন্যে বাধা, ছেলের জন্যে বাধা, বাবার জন্যে বাধা, সমাজপতিদের জন্যে বাধা। যেই আল্লাহ পাকের ওহী ভিত্তিক জীবনযাপন করবে তার জন্যে পদে পদে বাধা হবে, আর এই বাধা শুধু আমি আপনি না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রসুলেরা এই বাধা অতিক্রম করেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা বলেন? তো সেজন্যে আপনারা যারা এসেছেন, আমি বিশ্বাস করি মোহতারাম আমিরে জামাত, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব যে মিশন নিয়ে বাংলাদেশে কাজ করছে, যে দাওয়াতি প্রেরণা নিয়ে কাজ করছে, আপনারা অনেক ভালোবাসেন বলে আপনারা আজকে মজলিসে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছেও আমাদের দাবি থাকবে, আপনারা এখানে যা শুনবেন আপনারা আপনাদের ব্যক্তি এবং পারিবারিক জীবনে এই কথাগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। কখনোই ইসলামের কাছে, শরীয়তের কাছে, কোরআনের কাছে কোনো ব্যক্তির দোহাই দিয়ে শরীয়ত অচল করবেন না। রসুল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কখনো
আল্লাহকে অপদস্থ করবেন কোনো ব্যক্তিকে সম্মান করে, এটা ইসলাম জায়েজ করে নেই, বিশ্বনবী নিষেধ করেছেন। লা তাআতালি মাখলুকিন, কোন মাখলুকের অনুসরণ করা যাবে না, ইতাআত করা যাবে না। ইমাসিয়াতিল খালেক, খালেকের স্রষ্টার অবাধ্য হয়ে খালেকের সৃষ্টির অনুসরণ করা যাবে না। তো অল্প কথায় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে সবসময় আল্লাহর কোরআন এবং রসুলের সহি সুন্না মোতাবেক আপনার জীবন পরিচালনা করবেন, এই দাবি হচ্ছে আহলে হাদিস আন্দোলনের দাবি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম জানাচ্ছি। যে অনেক ব্যস্ততা, অনেক ব্যবসা বাণিজ্য এবং এই সিয়াম রেখে ক্লান্ত শ্রান্ত অবস্থা আপনারা এসেছেন, আপনারা বাকি সময় যতটুকু থাকবেন মোবাইলকে সাইলেন্ট করে আপনার সামনে রেখে দিন। গুরুত্বপূর্ণ ফোন যদি হয় একেবারে চুপি সারে অল্প সময় শেষ করে দিবেন, আর যদি না হয় তাহলে কেটে দিবেন। আর একজন আরেকজনের সাথে কথা বলবেন না, বাহিরে যারা আছেন ঘোরাফেরা করবেন না, ভিতরে চলে আসবেন। ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমাদের আলোচকদেরকে আমরা উপস্থাপন করছি। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এনে শেষ করছি। ও আখিরি দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে মারকাজুস সুন্নাহ আস সালাফি মসজিদ ও মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও স্বাগত। আহলান ওয়া সাহলান। আমরা আজকে যে ব্যক্তির আলোচনা শোনার জন্য এখানে অধীর আগ্রহে বসে আছি, তিনি এসেছেন, আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। আমি বেশি কিছু বলতে চাই না। বর্তমান বিশ্বে জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন ছবল, এই জাহেলিয়াত দুই ধরনের, একটা হচ্ছে জাতীয় আর একটা বিজাতীয়। বিজাতীয় শিক্ষা ব্যবস্থায় আজকে মুসলিম সমাজকে জর্জরিত করে রেখেছে দুনিয়ামুখী করে, আর জাতীয় জাহেলিয়াত মুসলিম সমাজকে দ্বিধাবিভক্ত করে রেখেছে হানাহানি মাজহাব আর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। সুতরাং এই দুই জাহেলিয়াত থেকে মুক্ত হয়ে গারে হীরায় যে শিক্ষার আলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াহির শিক্ষা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, সেই শিক্ষা নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ধীর গতিতে হলেও হাঁটি হাঁটি পা পা করে চলছে। তারই সূত্র ধরে আপনাদের এই পূর্বাচল নতুন শহরে, এশিয়া মহাদেশের অন্যতম ভবিষ্যৎ শহর, পূর্বাচল শহর, সেই শহরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে, বিশেষ করে আপনাদের এলাকার সুযোগ্য চেয়ারম্যান এবং রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সালাউদ্দিন ভুঁইয়া হাফেজাহুল্লাহর উদ্যোগে যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে মারকাজুস সুন্নাহ সালাফি, সেই মারকাজুস সুন্নাহ সালাফি আজকে অন্ধকারাচ্ছন্ন সমাজকে অহির আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, বিজাতীয় ছবল থেকে রক্ষা করে দুনিয়ামুখী, শুধুমাত্র দুনিয়ামুখী শিক্ষা থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে এসে দুনিয়া এবং আখেরাতমুখী করার জন্য শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। ঠিক তেমনিভাবে মুসলিমদের মাঝে যে মাজহাবি সহ বিভিন্ন শিরক ও বিদআতের ছায়া ছবল যে আমাদের মাঝে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করেছে, দূরত্বের সৃষ্টি করেছে, সেই সমস্ত দূরত্বকে উপেক্ষা করে নিঃশর্তভাবে পবিত্র কোরআন এবং সহি সুন্নার শিক্ষাকে মুসলিম জীবনে, ব্যক্তি পরিবার ও সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সেই শিক্ষার আলোকে বিচ্ছুরিত করার জন্য মারকাজুস সুন্নাহ সালাফি কাজ করে চলেছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছি এই মারকাজুস সুন্নাহ সালাফি মাত্র তিনজন ছাত্র নিয়ে, দুইজন শিক্ষক নিয়ে 2020 সনের সেপ্টেম্বর মাসে পদযাত্রা শুরু করে। যদিও কাগজ কলমে এবং বাস্তবে 2021 সালের পয়লা জানুয়ারি থেকে যাত্রা শুরু করে আজকে আমরা দ্বিতীয় বর্ষে চলছি। এখন আমাদের প্রায় 80 জন ছাত্র আবাসিক এবং অনাবাসিক, তাতে রয়েছে হেফজ, নাজেরা, নোরানি তথা মক্তব, সেই সাথে একাডেমিক শিক্ষার সাথে রয়েছে ক্লাস 5 পর্যন্ত। আগামী বছরে প্রতি বছরে একটি করে ক্লাস আমরা বাড়াতে থাকবো ইনশাআল্লাহ। সেই সাথে
হেফজখানাটিকে আরও উন্নততর করার জন্য অত্যাধুনিক পদ্ধতিতে কিভাবে দুনিয়ার অন্যান্য দেশের হাফেজদের সাথে কোরআনের তালিম যারা গ্রহণ করছে তাদের সাথে কিভাবে আমরা সমতা রক্ষা করে চলতে পারি, আধুনিক সবসময় ইসলাম আধুনিক, অতএব আধুনিকতার সাথে কোরআনকে একসাথে মিলিয়ে চলতে পারি কি না, বরং আধুনিকতার সাথে কোরআনকে একাকার করতে চায় না, বরং কোরআনের সাথে আধুনিকতাকে নিয়ে আসতে চায়। আমরা বুঝতে ভুল করি, ইসলামকে আধুনিক করতে চায় না, বরং আধুনিকতার সাথে ইসলামকে মিল করে একাকার করে ইসলামকে নষ্ট করতে চায় না, বরং ইসলামের ডাইসে ফেলে আধুনিকতাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। অতএব বর্তমান বিশ্বে আল্লাহর ফজল ও করমে বাংলাদেশের বহু ছাত্ররা কোরআনে করিমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাফেজদের মধ্যে শ্রেষ্ঠতম পুরস্কার গ্রহণ করে আসছে। আমরাও আশা করি ইনশাআল্লাহ শিক্ষকদের অনুপ্রেরণা, অভিভাবকদের সহযোগিতা, ছাত্রদের একান্ত প্রচেষ্টা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, সবগুলি মিলিয়ে আমরা এখানে উন্নত মানের হাফেজ তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে একাডেমিক শিক্ষাগুলি, শুধু একটি ছেলে বাংলা পড়ে যাবে, শুধু আরবি পড়ে যাবে, মাসালা মাসালে পড়ে মসজিদে ইমামতি করবে, এটাই নয়, বরং সাথে সাথে ইংলিশ স্পিকিং করবে। সে এখান থেকে পড়ে গিয়ে সে যে কোনো ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারবে, এই আশা নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এই যাত্রায় আল্লাহর রহমত কামনা করি সর্বপ্রথম, অতঃপর আপনাদের দোয়া এবং আন্তরিক সহযোগিতা কামনা করি, এবং সেই সাথে আপনাদের কাছে সাহায্য চাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে, আপনাদের আত্মীয় স্বজনদের যাদের সন্তান আছে তাদেরকে দিয়ে, আমাদের এখানে আবাসিক অনাবাসিক দুটোই ব্যবস্থা আছে, আমরা সহযোগিতা আপনারা সহযোগিতা করবেন, এই আশা রেখে আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষাকে জাতীয় পর্যায়ে বিস্তার ঘটানোর প্রত্যয় রেখে আল্লাহর কাছে সাহায্য কামনা করে শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইলা আখিরিল আয়াত। ওয়ান সালিম ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াযালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতরা, রাওয়াহুল বুখারী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত রাজধানী ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের পূর্বাচল মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত মারকাজুস সুন্নাহ আল সালাফি নামক প্রতিষ্ঠানের আয়োজিত আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, জেলা দায়িত্বশীলবৃন্দ, অত্র মার্কাজের পরিচালনা পরিষদের দায়িত্বশীলবৃন্দ, ছাত্রবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, কর্মী ও সুধী ভাইয়েরা, সেই সাথে উপস্থিত প্রাণপ্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আজকে এই পবিত্র রমজানুল মুবারকের এই পবিত্র মুহূর্তে আমরা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন, তার উদ্দেশ্যে আমরা প্রথমে শুকরিয়া আদায় করছি। আরও একবার আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, প্রথমে একটি আয়াত পড়েছিলাম, এই আয়াত সম্পর্কে আমরা সবাই জানি, বিশেষ করে আমরা যারা আহলুল হাদিস আমরা সবাই বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে জানি। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের তোমরা আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, তবে তোমাদের মাঝে কোনো বিষয়ে যদি কখনো মতভেদ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেই বিষয়টিকে তোমরা তোমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল না করে সেটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, তাহলেই সেখানে তোমরা সমাধান পেয়ে যাবে।
প্রিয় উপস্থিতি, আজকে এমন একটি প্রতিষ্ঠানে আমরা একত্রিত হয়েছি যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে মারকাজুস সুন্নাহ, সুন্নাতের মারকাজ। আজকে সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বে আজকে মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন বিষয়ে যে দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্ন বিষয়ে যে পারস্পরিক মত পার্থক্য, বিভিন্ন বিষয়ে আমাদের মাঝে যে তিক্ততাগুলো সৃষ্টি হচ্ছে ধর্ম নিয়ে, ধর্মীয় মাসলা মাসায়েল নিয়ে, এর পিছনে মূল কারণটা হচ্ছে সুন্নাতের অনুসরণ করা এবং না করা। সুন্নাতকে যে যত বেশি অনুসরণ করতে পারবে সে তত বেশি মতভেদ থেকে দূরে থাকবে। সুন্নাতকে যে যত বেশি শিথিলভাবে দেখবে, যে যত হালকা করে দেখবে, যে এভাবে বলবে সুন্নাতের বিষয়গুলো ছেড়ে দাও, ছোটোখাটো বিষয়, আমাদের বড় বড় বিষয় দেখতে হবে, রাষ্ট্র কায়েম করতে হবে, ঐক্য আনতে হবে, এই ধরনের কথা যারা বলেন তারা বেশি আরও অনেককে জায়গাতে মানুষকে নিয়ে যান, মতভেদের জায়গাতে মানুষকে নিয়ে যান, আরও বেশি পরিস্থিতিটা নষ্ট করে ফেলেন। আমাদেরকে যদি ইসলামের সঠিক রূপটাকে ফিরিয়ে আনতে হয়, ইসলামকে যদি আমরা সঠিকভাবে আঁকড়ে ধরতে চাই, আমাদের মধ্যে পারস্পরিক মতভেদের জায়গাগুলো যদি কমিয়ে আনতে চাই, আমাদের জন্য কর্তব্য হচ্ছে সুন্নাতের কাছে আত্মসমর্পণ করা। আর এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা হাদিস আমাদের মাঝে উল্লেখ করেছেন, হাদিসুল ইফতিরাক যেটাকে বলা হয়, যখন পারস্পরিক বিরোধ হবে, আমাদের মধ্যে মতভেদ হবে, সেই সময় আমাদের করণীয় কী হবে, সেই দুইটা হাদিসে আল্লাহ রাসূল একই কথাই বলেছেন। প্রথম হাদিসে বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই মতভেদ থেকে, মত পার্থক্য থেকে বাঁচার পথ হচ্ছে এবং ফেরকায় নাজিয়াতে অন্তর্ভুক্ত হওয়ার পথ হচ্ছে একটাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের উপর রয়েছি, এই পথের উপর যদি তোমরা টিকে থাকতে পারো তবেই তোমরা সঠিক পথ পেয়ে যাবে, নাজাতের পথ পেয়ে যাবে। অপর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইরবাদ ইবনে সারিয়া থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে সবাই আমরা জানি, আল্লাহ রাসূল বলছেন ফাইন মাই আয়ুষ মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা পৃথিবীতে জীবিত থাকবে তারা দেখবে মানুষের মধ্যে অসংখ্য বিবাদ মতভেদ, সেই সময় তোমাদের কর্তব্য কী হবে, ফা আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতাল খুলাফার রাশিদিন, এই সময় তোমাদের করণীয় হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত, অর্থাৎ আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা এবং সুন্নাতিল খুলাফার খুলাফার রাশিদিন, এবং খুলাফার রাশিদিন অর্থাৎ সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা। তাহলে মূল যে বিষয় সেটা হচ্ছে সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা। সুন্নাতকে আমরা যত বেশি আঁকড়ে ধরে থাকতে পারবো ততই বেশি আমরা মতভেদ থেকে দূরে থাকতে পারবো, আমাদের মধ্যে ইসলামের সঠিক রূপটা তত বেশি টিকে থাকবে। প্রিয় উপস্থিতি, এই প্রসঙ্গটা তোলার কারণ হচ্ছে এই রমজান মাস চলে এসেছে, আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে বিতর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে এবং বিতর্ক হবে, হয়ে এসেছে আগেও ভবিষ্যতে হবে, কিন্তু এই বিতর্কগুলো এড়িয়ে যাওয়ার, বিতর্কগুলো কাটানোর খুব সহজ একটা উপায় ছিল, সেটা হচ্ছে সুন্নাতের কাছে মাথা নত করা। প্রথম যে বিষয়টি আমাদের একটু পরে আসবে ইফতারের বিষয়টা নিয়ে, ইফতারটা আমরা কখন করব, এই ইফতার করা না করা নিয়ে, ইফতার কখন করতে হবে এটা নিয়ে আমাদের মাঝে অসংখ্য বিতর্ক। সহজ বিষয় আমরা বুঝতে চাই না, সহজ বিষয় বুঝলেই কিন্তু আমাদের মাঝে এই বিতর্কগুলো থাকে না। আবহাওয়া বিভাগ একটা টাইম দিচ্ছে, ওর সাথে আমরা সতর্কতামূলক 3 মিনিট যোগ করে নিচ্ছি, অথবা সাহারির সময় 3 মিনিট 5 মিনিট বিয়োগ করে নিচ্ছি। এই যে নির্দেশনা এটা আমাদেরকে কে দিল? সতর্কতামূলক যে টাইম একটা রাখতে হবে এবং সেই টাইমটা 3 মিনিট হবে, এটা আমাদেরকে কে শেখালো? সতর্কতামূলক টাইম যদি রাখতেই হয় 3 মিনিট কেন আরও বেশি রাখি, 10 মিনিট রাখি, 15 মিনিট রাখি, 20 মিনিট রাখি, একদম যখন অন্ধকার হয়ে যাবে আকাশ তখন আমরা সিয়াম ভাঙলাম, সমস্যা আছে? সারাদিন সিয়াম রাখতে পারলাম, 15 মিনিট 20 মিনিট যদি অপেক্ষা করি কোনো সমস্যা আছে? এই যুক্তিটা আপনি কোথা থেকে পেলেন? যুক্তিটা যখনই আপনি আনতে যাচ্ছেন তখনই আপনার কোশ্চিন আসছে এটাই যে 3 মিনিট রাখবেন না, 5 মিনিট রাখবেন না, 10 মিনিট রাখবেন? আপনার এত ভেজালে যাওয়ার দরকার ছিল না। আল্লাহ রাসূল কতগুলো হাদিস বর্ণনা করেছেন এই বিষয়ে যে মা ইয়াজালুন নাস বিখাইরিন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত তারা ইফতারকে দ্রুত করবে। দ্রুত করার জন্য আল্লাহ রাসূল বারবার আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, এমনকি সাহাবায়েকেরাম অনেক সময় গাছের উপর উঠে দেখতেন যে সূর্যটা ডুবে গেল কিনা। এখানে সূর্য ডুবার সাথে সম্পর্ক, মানে টাইম হয়েছে তারপরে আপনি সতর্কতামূলক 3 মিনিট যোগ করে আপনি ইফতার করবেন, এই নির্দেশনা আপনাকে কী দেন, কে দিল? এটা নিঃসন্দেহ সুন্নাহ বিরোধী একটা আমল। এই সুন্নাহ বিরোধী আমল করতে যেয়ে আপনি সমাজে বিতর্ক তৈরি করে দিলেন, অথচ যদি এই বিষয়ে সুন্নাতটা আপনি মেনে চলতেন এ বিষয়ে কোনো বিতর্কই থাকতো না। আবার সাহারির সময় ঠিক একইভাবে 3 মিনিট 5 মিনিট আপনি আগিয়ে নিলেন, কেন আপনি আগিয়ে নিলেন?
তিন মিনিট পাঁচ মিনিট আরও ইফতার আরও সাহারি করার সময় ছিল, সেটাকে বন্ধ করার অধিকার আপনাকে কে দিল? প্রিয় উপস্থিতি, এই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা সুন্নাতের প্রকৃত অনুসারী হতাম এই বিতর্কগুলো আমাদের মাঝে আসতো না। প্রসঙ্গক্রমে একটু বলে নেই, আমাদের কিছু ভাই হঠাৎ করে একটা বিষয়ে একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার পরেও তারা সেখানে টিকে থাকার জন্য আবার নতুন করে নানা কথা বলছেন। যে কোনো বিষয়ে ভুল আমাদের হতেই পারে, হতে পারে কি না? সাহারির টাইম ঠিক করতে যেও ভুল হতে পারে, ইফতারের টাইমিং করতে যেও ভুল হতে পারে, আমরা তো মানুষ, আমাদের ভুল হতেই পারে। কিন্তু ভুল ধরিয়ে দেওয়ার পরে আপনি যখন ভুলের উপর টিকে থাকার জন্য মেহনত চালাচ্ছেন, এই টিকে থাকার মেহনতটা এটা কি সৎ উদ্দেশ্যে হচ্ছে নাকি অসৎ উদ্দেশ্যে হচ্ছে? নিঃসন্দেহে অসৎ উদ্দেশ্যে হচ্ছে, এই কাজটা তো আপনার উচিত হচ্ছে না। যারা আমরা সুন্নত মানার পক্ষে কথা বলছি, হাদিস মানার পক্ষে কথা বলছি, যারা আমরা আহলুল হাদিস হিসাবে নিজেদের পরিচয় দিচ্ছি, তাদের জন্য তো এটা উচিত হচ্ছে না। প্রিয় উপস্থিতি, এইভাবে যদি আমরা আরও পর্যায়ক্রমে আগাতে থাকি বিভিন্ন বিষয়ে দেখব আমরা যে সুন্নাতকে অনুসরণ না করার কারণে আমাদের মাঝে নানা ধরনের মতভেদ বিতর্কগুলো তৈরি হচ্ছে। যদি আমরা সুন্নাতকে মেনে চলতাম তাহলে আমাদের মধ্যে পারস্পরিক বিতর্ক এই দ্বন্দ্বগুলো থাকতো না। প্রিয় উপস্থিতি, আমি কথা বাড়াবো না। শেষ কথা হচ্ছে, এই মারকাজুল সুন্না এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটি সুন্নত লালন করার জন্য একটি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ পূর্বাচল শহরের অত্যন্ত মানে একটা প্রাইম এলাকায়, প্রাইম জোনে একটি মানে কি বলবো এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটি, যেখান থেকে মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দেওয়াটা অনেক সহজ একটা বিষয় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তা আমরা কামনা করছি মারকাজুস সুন্নাহ আস-সালাফি তার ঐতিহ্য নিয়ে, তার প্রকৃত লক্ষ্য নিয়ে যেন টিকে থাকতে পারে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে যেন অত্র এলাকায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো ছড়িয়ে পড়ে। আমরা সকলেই সকলের কাছ থেকে সেই দোয়া কামনা করছি এবং এই প্রতিষ্ঠানের পিছনে যারা মেহনত করছেন, যে সংগঠনের অধীনে থেকে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করুন, তাদেরকে আরও যোগ্যতা এবং দক্ষতার সাথে তাদের মেহনত এখানে দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে বাংলাদেশ আহলে যুবসংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم هو السميع العليم। আমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমরা বলি মুহাম্মাদি। আমাদের বাপদাদারা এদেশে মুহাম্মাদি বলতেন। আহলে হাদিস নামটা মূলত পরবর্তীকালে খুব বেশি বেশি চালু হয়েছে এবং যুবসংঘের মাধ্যমে সবচাইতে বেশি চালু হয়েছে। আহলে হাদিসের উপরে ডক্টরেট করার পরে এটা আন্তর্জাতিকভাবে পরিচিত হয়েছে। মুহাম্মাদি এখন বলে, আগে বলা হতো না, পরবর্তীকালে এখন আর লোক মুহাম্মাদি বলে না, আহলে হাদিস বলে সবাই। উপমহাদেশে এই নামটা খুব পরিচিত। এটাকে সৌদি আরবে কুয়েতে বলে সালাফি। মূলত এই দুটি নামই এখন সারা বিশ্বে পরিচিত। মুহাম্মাদি কেন বলা হতো আর আহলে হাদিস কেন বলা হয় এর ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন আমাদের রসুল যিনি এসেছিলেন তিনি নবী হওয়ার আগে তার নাম ছিল কি বলতে পারেন? নবী হওয়ার আগে উনি ওর নামটা কি ছিল? আল আমিন। আর
আল বিল থামতে হবে, টান দিলে ভুল হবে, আল আমিন বললে নাম ভুল হয়ে যাবে, আল আমিন বিশ্বস্ত। এই মানুষটা নবুয়ত পাওয়ার পরে তিনি হয়ে গেলেন কাজ্জাব, মহামিথ্যাবাদী। এখন পার্থক্য বুঝে নেন, যে মানুষটা এতদিন ছিলেন আল আমিন সেই মানুষটা হয়ে গেলেন ঠিক তার উল্টা, মহামিথ্যাবাদী। শুধু মিথ্যাবাদী না, জাদুকর, পাগল, উন্মাদ, মোট 15 রকম অপবাদ তার বিরুদ্ধে দেওয়া হলো। দিয়েছিল কারা? নিজের ঘরের লোকরা না, গোষ্ঠীর লোকেরা, চাচারা, ভাতিজারা। এজন্য তাকে জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়েছে, আশ্রয় দিয়েছে ভিন দেশের লোকেরা, মদিনার লোকেরা। আপনাদের কাছে আমরা বিচার দিচ্ছি, এই মানুষটা কি আসলে কোনো অপরাধী বা পাপী ছিলেন? ভক্তির আতিশয্যে হয়তো আর বলবেন ছিলেন না, কিন্তু তৎকালীন সময়ে যারা ছিলেন তার চাচারা, তাদের কাছে তিনি এমন বড় পাপী ছিলেন যে তার মাথার মূল্য ছিল 100 উট। তার মাথা এনে দিতে পারলে, বা উবকের মাথা এনে দিতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে। আপনারা পাপি ছিলেন কি ছিলেন না এই বলার অধিকার আপনারা রাখেন না। তার আমলে তার সঙ্গে যারা উঠা বসা করত তারাই যে সাক্ষী দেবে সেটাই গ্রহণীয় হবে, এটাই নিয়ম না? এইটা যদি সঠিক হয়, বিচারের মানদণ্ড হয়, তাহলে বাংলাদেশে আহলেদিস আন্দোলনের জন্য আমরা যারা কারাগারে গিয়েছিলাম, আমাদের বিরুদ্ধে 10টা মিথ্যা বলা ঠিক না, সরকার তো সত্যই বলে, তাই না? 10টা সত্য মামলা দেওয়া হয়েছিল, ঠিক তো? তার মধ্যে 2টা মামলা হলো আমি মানুষ খুন করেছি, 6টা জেলায় বোমা হামলা করেছি, 4টা ব্যাংক লুট করেছি, একে রাত্রে নওগাঁর পোরশা থানায় ব্যাংক লুট করে একই রাত্রে চলে গেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় আরেকটা ব্যাংক লুট করেছি। 2 জেলা দূরে দূরে চলে, কাছাকাছি না। সে রাতেই আবার রাজশাহী ব্যাক করে পরদিন সকাল 9টায় সাংবাদিক সম্মেলনে ভাষণ দিয়েছি। কী ধরনের ডাকায়ত হলে ব্যাংক ডাকায়ত এটা করা সম্ভব? আর এই কেসটা সত্য প্রমাণ করার জন্য 8 বছর 8 মাস 28 দিন বিচারে বসতে হয়েছে আদালতকে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, 3 বছর 6 মাস 6 দিন কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। আপনারা মশায় কয়েল দিচ্ছেন, তাই না? কারাগারে আমাদের জন্য মশার কয়েল জ্বালানো নিষিদ্ধ ছিল, মশারের তো প্রশ্নই ওঠে না। এত নির্যাতন ভোগ করে সেই সময়কার পত্রপত্রিকায় ব্যাপক হারে আমাদের বিরুদ্ধে লেখালেখি হয়েছে না? যত দৈনিক পত্রিকা, কেউ কি আমাদের পক্ষে লিখছে? কেউ পক্ষে লেখেনি। এমনকি আপনাদের আহলেদের জামাতের যে পত্রিকা আছে, সাপ্তাহিক পত্রিকা আছে না, একটা ঢাকাতে চলে, তারা কি কখনো আমাদের ফেভারে 5টা কথা লিখছে? এবার ঘরটা বলেন, পরেটা বললে আপনি কেউ বলেনি সাংবাদিক সম্মেলন করে যে এই লোকটা নির্দোষ, কেউ বলেনি। তাহলে এখন যদি কেউ এদেশে আমাদের উপরে ডক্টরেট করার জন্য আসে, গবেষণা করতে আসে, সে তো আমাদের দেখবে না, আমার তো তখন মরে যাব। সেই লোকগুলো এসে যে গবেষণা করে ডিগ্রি নেবে, এই সময়কার তৎকালীন 2005 সালের পত্রপত্রিকা যা আছে সেগুলো দেখবে না? মানুষ তো মরে যেত তখন। সেই সময়কার পত্রপত্রিকায় লেখা আছে তিনি ছিলেন চাঞ্চল্যকর আসামি, এতগুলো মামলার আসামি, তাই লিখবে না? আন্তর্জাতিক বিশ্ব কোনটা বিশ্বাস করবে? আপনার এই ঘরের এই লোকগুলোর কথা বিশ্বাস করবে?
নয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা পত্রিকা ডক্টর থিসিসকে বিশ্বাস করবে বলেন? এজন্য একটা প্রবাদ বাক্য আছে যে একটা মানুষকে চিনতে গেলে 500 বছর সময় লাগে। তো আমার গবেষণায় বলছে 500 বছরও লাগে না, আমার রসুলকে আজ পর্যন্ত বিশ্ব চিনতে পারেনি 1500 বছর পরেও যে তিনি কেমন লোক ছিলেন। আল্লাহ রসুলকে যারা 1500 বছর পরেও চিনতে পারেনি তা আমাদেরকে সারা জীবনও চিনতে পারবে না। আমি নয় বেঁচে গেছি কোনো মতে, ফাঁসি হয়নি বলে বেঁচে গেছি বলে আপনাদের সামনে আসছি, নাহলে একদম তো হাড়হাড্ডি সব মাটি হয়ে যাওয়ার কথা। আপনাদের চোখে আমরা চিরকালে খারাপই থাকতাম। আমি এটুকুলো দিয়ে বোঝাতে চাচ্ছি এই যে সত্য মিথ্যা কোশ্চেন কালো মানুষের সমর্থন আর বিরোধিতার উপরে নির্ধারিত হয় না। সংখ্যা কখনো সত্যের মানদণ্ড নয়, এটা কিন্তু আপনাদের বলার জন্য এত একটা ভূমিকা করে আসলাম। সত্য মিথ্যা সবচেয়ে বড় মালিক আল্লাহ, পুলিশরা কেউ বলতে পারবে না, তো আল্লাহ তো সামনে আসবে না। আপনাদেরকে আমরা বলবো সত্য মিথ্যার মানদণ্ড হবে মুসলমানদের কাছে কোরআন এবং সুন্নাহ, ঠিক না? কিন্তু এটা সবাই মানে, যারা বেদাতি তারাও কোরআন সুন্নাহর হুকুমত কায়েম করবে, যারা হেদায়েতি বলি আমরাও তাই চাই। অথচ দেখা যাচ্ছে সেখানে আমাদের সঙ্গে অন্যদের মিলছে না, এই যে বেচারা বসে আছে, দলবদ্ধ মনোজাত করল না, যুবসঙ্গে করতো দিলে মসজিদ তাড়িয়ে, যারা তাড়ালো সে আহ্লাদিস, যে বিতাড়িত হলো সে আহ্লাদিস, এর মধ্যে সত্য কে? বিচার ভারটা আপনাদের দিলাম, ইনি সত্য না যাকে যারা ওনাকে তাড়াইছে তিনি সত্য? আপনি বলবেন যারা তাড়াইছে তারাই সত্য, কারণ তারা মোতাল্লি কমিটি মুরব্বিয়া, তারা সবাই বিচার আচার করে দেয় ওনাকে তাড়াইছে, উনি যে একা। এখানে মানদণ্ড হবে এই, উনি যে কারণে যে বিষয়টার উপরে ভিত্তি করে তাকে স্মরণ হয়েছে যে গ্রাউন্ডে, অর্থাৎ উনি দলবদ্ধ মনোজাত করেন নাই, এই তো? এইটা দেখো হাদিস কোরআন অনুযায়ী ঠিক আছে কিনা, বিচারের মানদণ্ড সেটাই হবে। যদি ওটাতে দেখা যায় উনি ঠিক আছেন তাহলে উনি থাকবে, ওটাতে না থাকলে সরিয়ে দেওয়ার একটা নিয়ম কানুন আছে, তাকে শোকাস করতে হয়, সুযোগ দিতে হয়, অনেক কিছু ভদ্রপন্থা আছে না, সেগুলো করবেন। আপনার মতের বিরুদ্ধে হলে আমি তাড়াই দিলেন। বিচারের মানদণ্ড, সত্যের মানদণ্ড কোরআন এবং সুন্নাহ, এইটা বোঝানোর জন্যই কিন্তু আপনার এখানে আসলাম। এবারে কোরআন সুন্নাহ বুঝতে গেলেও আপনাকে একটা মানদণ্ড আছে, সবাই তো কোরআন সুন্নাহ শিক্ষা দিচ্ছে, এমনকি যারা সেকুলার আন্দোলন করেন তাদের যিনি মূল নেতা ছিলেন, 24 বছরের ইতিহাসে একটা হরফ দেখাতে পারবেন না তিনি কখনো বলেছেন যে আমি কোরআন সুন্নাহর পরিপন্থী আইন করবো বা কাজ করবো, এমন একটি শব্দ নাই। শেখ মুজিবের দীর্ঘ ইতিহাস জীবনী উনি পড়েন, অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখেন, সব জায়গায় তিনি বলেছেন কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো আইন আমি করব না, ঠিক তো? এখন আপনি বিশাল মূর্তি বানাচ্ছেন, ভাস্কর্য বানাচ্ছেন, শহীদ মিনার বানাচ্ছেন, কোরআন সুন্নাহ পরিপন্থীর কোরআন সুন্নাহ পক্ষে এবার ফতোয়া দেন, মূর্তি কি কোরআন সুন্নাহর পক্ষে? আস্তে আস্তে বলছেন তো, এবার যেহেতু সরকারের পক্ষে আমরা বিপক্ষে বলতে চাকরি থাকবে না। আহলাদিস কিন্তু আপনিও আহলাদিস কিন্তু আমিও, আপনি আহলাদিস ওটার পক্ষে, আমি আহলাদিস ওটার বিপক্ষে, মানদণ্ড কী হবে এখানে, বিচার করবে কে? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলে দিয়েছেন জেনা করো, ব্যবচারী করো, ধর্ষণ করো, যাই করো, এমনকি যদি সমকামিতাও করো সবই চলবে, কারণ মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে। আপনি কি এটা মানবেন? কেন মানবেন না? কেন মানবেন না? কেনের মধ্যে উত্তর আছে এখানে আহলেস আন্দোলনের। আপনি এই জন্যই মানবেন না যেহেতু কোরআনে নিষেধ করেছে, হাদিসে নিষেধ করেছে, কারণ আল্লাহ এবং তার রসুল হচ্ছে সবার উপরে, ওদের কাছে আল্লাহ রসুল নাই। সত্যের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আপনি নামে আহলেদিস হন আর নামে হানাবি হন আর নামে যাই হন না কেন, যদি আপনার কোনো কাজ যদি কোরআন সুন্নার বিপরীত ঘটে যায় তা আপনার ওটা মানা চলবে না। বুঝের ক্ষেত্রে আপনি এখন বলছেন বিভিন্ন ঘুরিয়ে ফিরে, অমুক ইমাম অমুক ইমাম ইতে অমুক লোক বলেছে অত এটা চলবে,
এখানেও আমাদের বক্তব্য হলেই প্রকাশ্য সুন্নার বিপরীত যদি কোনো বক্তব্য আপনার হয় সেটা কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। যত বড় বড় ওলামায়ে কেরাম বিগত যুগে চলে গিয়েছেন, মুসলমানদের মধ্যে যত ভাঙন আলেমরাই করেছে, ওরা মাদ্রাসা বানাইছে, সুন্না বানাইছে না, এখানে আলেম তৈরি হবে, একদল আমাদের বিরুদ্ধে হবে, একদল আমাদের পক্ষে হবে, আমরা ভুক্তভোগী দেখছি। আমরা এটা নিয়ম, মানুষের মত একরকম সবসময় থাকে না, কিন্তু এর মধ্যে মৌলিক বিষয় যেটা আমাদের বক্তব্য জনগণের কাছে সেটা এই, সকল ইমাম যে বিষয়ে একমত সেটা এই, ইন্না আসহাবাল আইম্মা ইয়াহুসুনা আসহাবাহুম আন ইয়ামালু বিযাহিরিল কিতাবি ওয়াস সুন্নাহ। যত আইম্মা মুস্তাহিদিন অতীত হয়ে গিয়েছেন, তারা একটার ব্যাপারে সবাই একমত ছিলেন যে তোমরা কোরআন হাদিসের প্রকাশ্য অর্থের অনুসরণ করো। এই প্রকাশ্য অর্থ বাদ দিয়ে যখন বাতিনি অর্থে তলাশ করতে যাবেন, তখনই আপনার ব্রেনে একরকম আসবে, আমার ব্রেনে একরকম আসবে, ভাগা কোরবানি দিচ্ছি না আমরা। অথচ প্রকাশ্য অর্থ কোরআন বলছে, ইব্রাহিম তার ছেলের পক্ষ থেকে একটা দুম্বা কোরবানি দিয়েছিলেন, এটা জানো তো, আসতো না, ওটা ভাগা নাকি। এখন সফরে গিয়েছেন, ভাগা দিয়েছেন, বাড়িতে বসে দেননি, কিন্তু আপনি চিন্তা করলেন সফরে যখন হয় তো বাড়িতেও হবে, আপনার চিন্তা এটা দলিল নাই। আহলেদের জামাত সবাই এটা মেনে চলছে, আমরা এর বিরুদ্ধে বলছি, এটা হতে পারে না। একটা জীবনের বিনিময়ে একটা জীবন, ইসমাইলের জীবন বিনিময়ে একটা জীবন, এই তো কোরবানি। প্রকাশ্য অর্থ হলো এটা, বাতিল অর্থ তলাশ করার দরকার নেই। একটু পরে আমরা ইফতার করব, হাদিস বলছে সূর্য অস্ত গেলেই সঙ্গে সঙ্গে ইফতার করো, আপনি বলছেন ভালো করে অস্তার গেছে কিনা যাচাই করো, অন্তত 3 মিনিট দেরি করো। আপনি কি সম্প্রতি খবরটা রাখেন, বুর্জ আল খলিফা এটা কোথায় বলতে পারেন, বলেন তো কোথায়, কত বর্গ ফুট উঁচা, হ্যাঁ 162। আচ্ছা আপনি কি জানেন এই বুর্জ আল খলিফা যত লোক বসবাস করে, নিচতলা উপরতলা মিলি, উপরতলায় একসময় ইফতার করে, নিচতলায় একসময় ইফতার করে, এটা খবর রাখেন, কেন করেন? উপরতলায় যারা থাকে তারা সূর্যাস্ত পরে দেখতে পায়, যারা নিচতলা থাকে তারা আগে দেখতে পায়। চিন্তা করেন, একই বিল্ডিংয়ে উপরে একসময় ইফতার, নিচে একসময় ইফতার, তো তারা হাদিস জানে যখনই সূর্য ডুববে তখনই ইফতার করো। এটাও তারা জানে যে বিলালকে আল্লাহ রসুল বলছে, এই বিলাল, বিলাল বলছে উঠে পিঠে বসে, হে আল্লাহ রসুল, ওই যে সূর্য দেখা যাচ্ছে তো, আল্লাহ রসুল ধমক দিয়ে বেটা নাম, উঠতে নাম, নেমে নিচে দেখতে দেখা যায় কি, তো না এখন দেখা যাচ্ছে না, শিগগির আমাদের খামের বানায় দেয়, সাতু গুলি দেওয়া, সে গ্রেফতার করবো। ওই ওই উটের হাদিস থেকে ওই বুট যারা খলিফা হাদিস চলে গেছে, কথা বলছেন, আহল হাদিসের নীতি হলো এটাই, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। এখানে যদি আমরা ক্যাশ ঢুকাতে যাই, আপনি কিন্তু কোরআন সুন্নাহ দোহাই দিয়ে 3 মিনিট পরে ইফতার করছেন, সরকার আমাদের হুকুম দিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই সময় এই ইফতারের সময়, আমরা আহল হাদিস ওটা মানছি না, তাহলে এদেশে আমাদের থাকার উপায় নেই, যেহেতু আমাদের সরকারের বিরুদ্ধে করছে। আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম, প্রতিটি আমার সরকার আরও বলে দিয়েছে প্রথম 9 দিন প্রতিদিন 1.5 ভাগের পরে সারা তারাবি, অর্থাৎ পুরো রমজান মাসে 27 তারিখের মধ্যে পুরো কোরআন খতম করতে হবে, আপনাকে সারা দেশে খতমে কোরআনে মজলিস করতে হবে, একটা নিয়ম করে দিয়েছে, প্রথম 9 পারা, তারপরে এক পারা করে পড়তে হবে। অথচ আমরা হাদিসের কোনো সমর্থন পাই নাই, সালাত রসুল যারা পড়েছেন তারা জানেন যে 28 জন ইমামের নাম আমরা দেখেছি তারা শুধু সুরা ইখলাস পড়েই কারা তারাবি সারা মাস শেষ করেছে, অথচ আমাদের বাধ্য করা হচ্ছে খতম পড়ার জন্য।
সরকারের হুকুম, এটা আমরা মানি নাই। অথবা এদেশে আমাদের বাস করাই উচিত না এখন, কারণ আমরা মনে করি কিয়ামতের মাঠে আমাকে সাফাত করবেন আমার নবী, কোনো মানুষ না, কোনো সরকার না, কোনো ইমাম না, কোনো পীর নয়। আপনাদের যারা সংগঠন করেন তারা নিশ্চয়ই একটা বিষয় জানেন, আহলে সুন্নাত বাংলাদেশের মূলনীতি কয়টা বলতে পারেন? আহলে সুন্নাত বাংলাদেশ বা বাংলাদেশ আহলে যুবসংঘের মূলনীতি হলো পাঁচটি। প্রথম মূলনীতি কি? সবাই বলেন কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা। চুপ থাকো, সবাই বলেন তো, কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা। ব্যাস, এর পরে চারটে হলে ওর শাখা। কিতাব ও সুন্নাত যা বলবে তার বিপরীত কোনো কথা চলবে না, আনচ্যালেঞ্জেবল। যেমন রাষ্ট্রের অধিকার সার্বভৌম অধিকার বলি না আমরা, রাষ্ট্রের হোক আর যেখানের হোক না করো, কোরআন সুন্নার উপরে কেউ নয়। এটা হলো আমাদের বক্তব্য। আর যেহেতু এখন সেকুলার রাষ্ট্র, এদের বক্তব্য আমাদের হুকুম আগে চলবে। কোরআন সুন্নার যার যার ধর্ম, যার যার রাষ্ট্র সবার, বলেন এটা ইসলামকে তারা হিন্দু বৌদ্ধ ধর্মের মতো একটা ধর্ম বলে গণ্য করে। এটা ইসলামকে আরও একেবারেই অবদস্ত করার সামিল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্ম নয়, এটা মানুষের বানোয়াট। সমস্ত ধর্ম বাতিল, ধর্ম খালি একটাই, ইন্নাদ দিনা। এর অর্থ কি? আল্লাহর মনোরথ দিন মাত্র একটাই, ইসলাম। ইসলামের সঙ্গে ওগুলো আপনি সমান গণ্য করতে পারেন না। রাজনীতি করতে গিয়ে আমরা সবাইকে সমানকে ফেলে দিয়েছি। সেটা যারা করছেন তারা করুন গে, আমরা তাদের উপদেশের কথা বলি, তাদের হেদায়তের কথাই বলি। কারণ কেয়ামতের মাঠে সবাইকে হাজিরা দিতে হবে এবং সেখানে সাফাত করবেন আমার রসুল। আমার কোনো আমল যদি কোরআন সুন্নাহ বিপরীত হয়, তাহলে যিনি যত বড় হন না কেন, দুনিয়াতে কবরে সবাই সমান, কারো কোনো পাত্তা নেই, কেউ সুপারিশ করবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মূলনীতি এইটাই, কোরআন সুন্নাহর অধিকার সার্বভৌম, অন্য সমস্ত অধিকার এর অধীনে। আপনি যদি এটা মানেন তাহলে আপনার আমি আনুগত্য করতে প্রস্তুত, না মানলে নেই। কত কঠিন হচ্ছে না, একটু কত কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এটা মানতে পারাটা খুব কঠিন, বলা সহজ, এটা আমরা সবসময় বলি, কিন্তু মানাটা খুবই কঠিন। যাই হোক, গভর্নমেন্টকে ধন্যবাদ যে আমাদেরকে বাধ্য করেন না। আমরা সব কথা সবসময় বলি, আমরা আমাদের মার্কাজের ছবি টাঙাই না, সেখানে মূর্তিও বসাই নেই, শহীদ মিনারও বানাই নেই, তো আমাদের উপরে কোনো হামলাও করেনি। একটা পথ আছে খোলা, তারা বলেন আমরা তো মাদ্রাসায় টাকা দিয়ে চালাই না, টাকা দিয়ে চালালে আমরা জোর করতাম, তো টাকা দিয়ে কি মানুষের আকিদা খরিদ করা যাবে? কত মারাত্মক কথা। সরকার অর্থমন্ত্রী নিজেই বলছেন কথাটা, যেহেতু আমরা আলিয়া মাদ্রাসা ছাড়া অন্য কোনো খারিজি মাদ্রাসা টাকা দেয় না, তাদের উপরে আমাদের জবরদস্তি চলে না। আমরা মাদ্রাসা শিক্ষার অন্তরের বইটা আছে আমার, ওর প্রতিবাদে লিখেছি, সরকার আমাদের সবার, সরকার কোনো দলের নয়, সরকার যে কোনো হুকুম মানতে আমরা বাধ্য, আনকন্ডিশন, যদি সেটা কোরআন সুন্নাহর বিপরীত না হয়। আমরা মুসলমান, ইসলাম আগে আপনি পরে, একথা বলা কি ভুল হয়েছে? একথা বলার জন্য দশ বারো জেল খাটতে রাজি হব না আমরা? এই বিষয়টা আপনার ভালো করে বোঝার চেষ্টা করেন। এই মূল বিষয়টি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। কোরআন সুন্নাহ এক কথা বলছে, আমি আহলে বলছি অথচ কোরআন সুন্নাহর বিপরীত কাজ করছি, এটা হতে পারে না। দুনিয়াবি চাকচিক্য কয়দিনের জন্য? আল্লাহ বলছেন দেখো, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ও নাবলুকুম বিশ্বাসে বল খায়রে, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব মন্দ দিয়ে এবং ভালো দিয়ে। সুম্মা ইলাইনা তুরজাউন, অথবা সবাই তোমরা আমার কাছে ফিরে আসবে। মারাত্মক কথা না, সবাইকে ওখানে ফিরে যেতে হবে। তিনি আমাদের পাঠিয়েছেন দুনিয়াতে পরীক্ষার জন্য, এই পরীক্ষার মধ্যে আমরা আছি, দেশের সরকারের পরীক্ষার মধ্যে আছেন, প্রশাসন পরীক্ষার মধ্যে আছেন, আমরা যারা কিছুদিন সাধারণ মানুষ আমরা পরীক্ষার মধ্যে আছি।
এই জীবনের হিসাবটা আমাদের দিতে হবে। এই হিসাব দিতে যদি ব্যর্থ হয়ে যায় শেষ হয়ে যাব। রমজান আসে আমাদেরকে ওগুলো মনে করে দেওয়ার জন্য। এই যে আমরা সারাদিন না খেয়ে আছি, দুপুরবেলা একটা বিরাট খাওয়ার সুযোগ ছিল, খাচ্ছি না কেউ। যদি কেউ বলে বাথরুমে যে গোপনে এক গ্লাস পানি খেয়ে আসেন, আমার মনে হয় কেউ রাজি হবেন না, কেউ রাজি হবে না। জীবন দেবে কিন্তু রোজা ছাড়তে রাজি নয়, ঠিক না? বাথরুমে যে কার ভয় করেন, ঠিক তো? তো আপনি এই ভয়টা পার্লামেন্টে যে করেন না কেন, এই ভয়টা বাজারে যেয়ে করছেন না কেন? 10 টাকার শশা আড়ত থেকে বের হচ্ছে, 40 টাকা বিক্রি হচ্ছে, কেন? কে করছে এটা? আপনি করছেন না? আপনি পুঁজিপতি আড়তদার? যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে এই শশাটা উৎপাদন করলো, সে 10 টাকা কেজিও পাচ্ছে না, তারও কম। অথচ আপনি মধ্যস্বত্ব ভোগী, আপনি 40 টাকা 60 টাকা 70 টাকা বিক্রি করে নিচ্ছেন, অথচ আপনার কোনো ঘাম ঝরে নেই, 100 টাকা বিক্রি হচ্ছে। এই মুসলমান, আপনিও মুসলমান, আপনার এই রুজি কি হালাল হবে? আপনি হয়তো বললেন যে সবাই করছে, আমি কী করবো একা একা? ঈদের আগের খদ্দ আমি বলে দিয়েছি, যারা আমার খদ্দ সারে নিয়মিত তারা জানেন, আমি জনগণকে আহ্বান জানিয়েছি, সরকারের কাছে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাত তুজ্জার আনতুল ফুজ্জার, হাদিসের ভাষা। হে ব্যবসায়ী মহল, তোমরাই হলে সবচেয়ে ফাসেক ফাজের, সাবধান, তোমার প্রতিটি পয়সা হিসাব দিতে হবে। কেন তুমি কৃষককে না দিয়ে নিজে ভোগ করছো কেন? যে কৃষক জান দিয়ে এটা তৈরি করলো, তার আজকে খরচের পয়সা ওঠে না, মূলাগুলো পচতেছে না, টমেটোগুলো পচতেছে না। অথচ যারা রাজনীতি করেন, আমাদের বয়স তো কম হয়নি, কলেজ লাইফ থেকে আমি দেখে আসছি, কৃষকরা শ্রমিকরা কায়েম করো কায়েম করে, সেগুলো জীবনে কতদিন তা ঠিক নাই। সে কৃষক আজও পর্যন্ত শোষিত বঞ্চিত, যারা এগুলি বলতো তারাই তো ক্ষমতায়, তাদের আমার এগুলি কেন হচ্ছে? জীবনের ধর্ষণের নাম আমরা শুনিনি কেউ, এই ভাষাটা জানতাম না। এখন দুই নারী প্রধানমন্ত্রী, আমাদের নারী যত নির্যাতিত হয়েছে, এত নির্যাতিত জীবনে কোনো পুরুষ আমরা হয়নি, কেন হচ্ছে? এইখানে যে আমার আহলে আন্দোলনের মূল কথা চলে আসতেছে, আগে মানুষ পাল্টাও, পরে সরকার পাল্টাও। মানুষ হলো চোর, ওকে ইমত দিলে হবে? ও তো ইমত করতে গেলে ও চুরি করবে। একটা গল্প আছে, একজন বড় কবি ছিলেন ইন্ডিয়ায়, আমি বলবো না, নাম বললে অনেকে চিনবেন, উর্দু কবি, মদ খাতেন। তো সালাত পড়তে গিয়েছে, সেজদা গিয়ে পাশের লোকের কাছে দেখে একটা মদের বোতল, আপনার যেন পেপসির বোতল দেখেন না, সে আর এক মদাড়ু, সে ওর পাশে দাঁড়িয়েছে আর ইনি পাশে, ওই সেজদার মধ্যে পটকে মদের বোতল পকেটে ঢুকে বেশি চলে আসছে। তাহলে কী ও কবি চলে এলেন যে, বলে আমি গিয়েছিলাম যে উদ্দেশ্যে, আমার উদ্দেশ্য হাসিল হয়ে গিয়ে, আল্লাহ আমার উদ্দেশ্য পূরণ করেছে, আমি একটা মদের বোতল পেয়ে গেছি। যে যে উদ্দেশ্যে সালাত পড়ে সে তাই পায়। ইনল আমল হবে নিয়ত, আপনার জানেন হাদিসটা, এর শেষ অংশ পড়ে দেখবেন, আল্লাহ রাসূল বলছে যদি কেউ মদিনায় হিজরত করে থাকে বিয়ে করার জন্য, সে বিয়ে বউ পাবে, সে আল্লাহকে পাবে না। আছে না হাদিসে? আহলে হাদিস আন্দোলন যদি করতে হয়, আপনার যদি আহলে হাদিস নিজেকে বলতে হয়, আপনি জীবনের কোনো ক্ষেত্রে কোরআন হাদিস বিরোধী কোনো কাজ করতে পারেন না। যে ক্ষেত্রে পারবেন না ওই ক্ষেত্রে আপনি আহলে হাদিস নন, যে ক্ষেত্রে পারবেন ওই ক্ষেত্রেই শুধু আপনি আহলে হাদিস। যেমন সালাত পড়ছেন, রমজান করছেন, এক্ষেত্রে আপনি আহলে হাদিস। বাজারে যাচ্ছেন, শোষণ করছেন গরিবের রক্ত, আপনি আহলে হাদিস নন, আপনি শোনেন পুঁজিবাদী, মোহতাকের আল মোহতারু খাতি। হাদিসে বলা হচ্ছে যারা পুঁজি করে রাখে জিনিসের দাম বাড়ানোর জন্য, তারা হলো খাতি, মহাপাপী। যে আল্লাহর ভয়ে আমরা সিয়াম রেখেছি, সে আল্লাহর ভয়ে আল্লাহর বিধান পালন করব, এটি হবে আমাদের সিদ্ধান্ত। এখন আসেন, আহলে হাদিস আন্দোলন কেন বলি আমরা? আপনারা এতদিন ছিলেন জমিয়তে আহলে হাদিস, আহলে হাদিসের একটা দল, তাই না? আমাদের মাথায় কোন ভূত ঢুকলো? আমি নিজের জমিতে আহলে হাদিসের বড় নেতা ছিলাম এক সময়, এসব বাচ্চা দিয়ে আহলে হাদিস আন্দোলন নাম রাখলাম কেন? আমি দেখলাম আহলে হাদিস
অর্থই হলো 5 বছরের 10 বছরের একটা কনফারেন্স করা, আর কোটিপতি লোক যারা আছে আহলে হাদিসের মধ্যে বংশাল এলাকায় তাদের টাকা দিয়ে গরু মেরে বিরিয়ানি খাওয়ার নাম আহলে হাদিস জমিয়ত আহলে কনফারেন্স। এর মধ্যে কোনো রুহ নাই, একটা মানুষ তৈরি করার কোনো পরিকল্পনা সেখানে নাই। যুবক ছেলেরা বাজে দলে চলে যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, সেখানে যে যত বাজে দল আছে ইউনিভার্সিটি তাদের এখন নাম তো বলতে খারাপ লাগে, সেই দল এমন কোনো দল নেই যেন আহলে হাদিস নাই, যুব সঙ্গে আহলে ছেলেরা নাই। এমনকি কমিউনিস্ট পার্টি পর্যন্ত সেখানেও লিডারশিপ আহলে হাদিসের হাতে, খবর রাখেন। তাহলে এই আহলে হাদিস নেই এমন কোনো দল নেই, তাহলে আহলে হাদিসের মূল রুটটা কোনটা এটা আমাকে বুঝতে হবে না? তখন আমি তখন ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির, পুরো চিন্তার মোড় ঘুরে গেলাম। আর তো হতে পারে না, কানে কানে শুনতাম সুরে ফাতিহা পড়ে কি না, ধরে নিয়ে বুঝাতাম তুই সুরে ফাতিহা পড়লি কেন, এই করে করে যুব সঙ্গে স্টার্ট করেছি আমি, এত সহজে হয় নাই। খুব ভালো করে শুনে রাখবেন, আহলে হাদিসের এই মৃত উপরে আকিদাটাকে সজীব করার জন্য এবং এই আকিদার অনুসারে একদল লোক তৈরি করে সমাজকে স্রোতস্বিনী নদীর মতো করে তোলার জন্যই আমরা সংগঠনের ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছি। শুধু আহলে হাদিস বললে লাখো মানুষ জমা করা যায়, আহলে হাদিস আন্দোলন বললে শুধু তারাই জমা হবে যারা আন্দোলনমুখী এবং যারা সংগঠনমুখী, যারা নিজস্ব আদর্শের উপরে দৃঢ় আকিদার উপরে অবস্থান করতে প্রস্তুত, তারাই মাত্র এখানে থাকবেন। কথা বুঝতে গেছেন? সেটা বুঝতে গেছেন? যদি আপনার মধ্যে শক্তি না থাকে আপনি স্রোত পাল্টাতে পারবেন? এটা স্রোত পাল্টাতে গেলে শক্তি লাগবে না? এই জন্য এই স্রোত পাল্টানোর স্বার্থে অর্থাৎ উল্টার দিকে যেতে গেলে হাতে শক্তি লাগবে। আপনি সমাজের উল্টা স্রোত যাইবেন, সমাজের সোজা স্রোতে গেলে স্মৃতিতে শুয়ে থাকলে স্রোত আপনাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, আপনাকে শক্তি লাগবে না। সমাজের এই উত্তাল তরঙ্গকে ফিরাতে গেলে আপনাকে অবশ্যই কিছু শক্তিশালী মানুষ লাগবে। আর উল্টা স্রোতে চলার জন্যই কিছু মানুষ আমরা তৈরি করতে চেয়েছি ছোট থেকেই, আজকে নতুন নয়। তখনকার যারা যুব সংঘ ছিল আজকে তারা আন্দোলন, কারণ সমাজটা পরিবর্তন করতে গেলে সঠিক আকিদার কিছু লোক তো গড়ে তুলতে হবে। এবার আপনি তাকান পৃথিবীর ইতিহাসে, পৃথিবীতে যত বড় বিপ্লব যত আন্দোলন ঘটে গেছে সব কিন্তু মূলত আগে সংগঠনের মাধ্যমে তৈরি হয়েছে, তারপরে আস্তে আস্তে সেটা লোকে গ্রহণ করেছে, তার ভিত্তিতে একটা রাষ্ট্র গঠিত হয়েছে। ইন্দোনেশিয়া চলে যান, ডক্টর সৈকর্ণ যখন ভাষণ দিতেন 10 লক্ষ মতো মানুষ তৈরি হয়ে জমা হয়ে যেত, ফলে ইন্দোনেশিয়া স্বাধীন হয়ে গেল। শেখ মুজিব যখন ভাষণ দিতেন লাখ লাখ মানুষ মন্ত্রমুগ্ধ মধ্যে শুনত না, যদি তিনি সংগঠন না করতেন আজকে তিনি আওয়ামী লীগের এই যে বিশাল দেখছেন সংগঠনের বরকত নেগুলা, যদিও তাদের মধ্যে আকিদাগত ওর সমস্যা আছে কিন্তু একটা বিষয় তো স্বীকার করতেই হবে আপনাকে, যে তারা কিছু লোক তাদের আকিদায় তৈরি করেছে বলেই তাদের মাধ্যমে সমাজে একটা পরিবর্তন এসছে। আগামীতে যদি আপনি এই দেশটাকে ইসলামী দেশ হিসাবে প্রকৃত অর্থে করে গড়ে তুলতে চান, আপনাকেও ঠিক অনুরূপভাবে করোনা হাজিদের পক্ষে একদল লোক তৈরি করতেই হবে যারা করোনা হাজিদের সঙ্গে অন্য কিছুকে আপোষ করবে না। কথা বুঝতে পারছেন? এই আপোষহীন একদল লোক তৈরি না হওয়া পর্যন্ত সারা জীবন যদি আপনি কনফারেন্স করেন এ দেশের আহলে হাদিসের কোনোই পরিবর্তন হবে না। আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন কি? এই বুস্টার যদি আমাদের সবার মধ্যে এসে যায় তাহলে এই মার্কাজের শূন্য করে লাভ আছে। আন্দোলনে মাসের পিছনের কথা বলতে হয় দিল্লি মাদ্রাসা রহিমিয়ার কথা, আল্লামা শাহ ইসমাইল শহীদের নাম জানেন না এমন কোনো আহলে হাদিস না থাকারই কথা। ছোট্ট 13 বছরের বালক তখন,
দাদার প্রতিষ্ঠিত মাদ্রাসার উনি ছাত্র, চাচারা হলেন শিক্ষক, বড় চাচা আব্দুল আজিজ। একদিন সব ছাত্রকে একে একে ডাকলেন আর বললেন, বলো তোমাদের জীবনের উদ্দেশ্য কি? কেউ বলল আমরা বক্তা হব, কেউ বলল আমরা লেখক হব, কেউ বলল মাদ্রাসার শিক্ষক হব, ইত্যাদি ইত্যাদি। তখন এসব তো কিছু ছিল না। সবাইকে বিদায় হয়ে গেলে শেষে একটা ছেলে বাকি, নিজের ভাতিজা অত্যন্ত আদরের, বলো ইসমাইল তোমার জীবনের লক্ষ্য কি? বলছে, চাচা যা আপনি শেখাচ্ছেন কোরআন হাদিস এটাই প্রতিষ্ঠিত করো সমাজে, এটাই আমার লক্ষ্য। আনন্দের আতিশয্যে জড়িয়ে ধরছে, কেঁদে ফেলছে। বলে আমি ভাবছিলাম আজকে এই মার্কাজ বন্ধ করে দেব, তোমার মতো একটা ছেলের জন্য আজকে মার্কাজ আমি রেখে দিলাম। বললাম আলহামদুলিল্লাহ, মার্কাজ সুন্নায় আমরা চাই ওরকম ধরনের ছাত্র তৈরি হোক যারা যা শিখছে তাই প্রতিষ্ঠা করবে সমাজে। পারবে? ছেলেরা বুঝতে পারেনি কী বলছে। ছেলেরা, তোমরা যা শিখছো সব মাদ্রাসায় পড়ায়, সব মাদ্রাসায় হেদায় সরেবেকা কুদুরি হেদায়তনোদ আমরা নহ আমরা কায়দা মাদ্রাস সব দেয় পড়ায় না। তো অন্যদের সঙ্গে তোমাদের পার্থক্য কোথায়? পার্থক্য একটাই, তোমরা যা শিখছো সেটা তোমার নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের দেশের প্রতিষ্ঠা করবে এই প্রতিজ্ঞা তোমার মধ্যে থাকতে হবে, তাহলেই এই মার্কাজ সুন্দর নামের হক আদায় হবে। এখানে যারা শিক্ষক আছো তাদেরকেও বলছি, এই লক্ষ্যে তোমরা শিক্ষকতা করবে, এই লক্ষ্যের বিপরীত কোনো চিন্তা ভাবনা করবে না। বিষয়গুলো বোঝা গেছে? শুধু রেকর্ড করো না, বোঝার চেষ্টা করো। যদি আমাদের ছাত্র শিক্ষকরা একমুখী না হয়, দ্বিমুখী তিনমুখী হয়, তাদের দিকে একমুখী ছাত্র তৈরি হবে? আহলাদিস আন্দোলন বাংলাদেশ ইমারত বায়াতে বিশ্বাসী, অন্যরা সভাপতি আর কর্মীতে বিশ্বাসী, তাই না? আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা সবাই ইমারত বায়াতে বিশ্বাসী ছিলেন। অনেক পরে অর্থাৎ জমিয়তে আহলে হাদিসের সময়ে ইমারত বায়াতকে হটিয়ে দিয়ে সেখানে সভাপতি, সম্পাদক, কনফারেন্স প্রেসিডেন্ট ইত্যাদি নাম চালু করে দেওয়া হয়। ফলে উত্তরবঙ্গের যে সমস্ত আহলে হাদিসরা এইগুলো কথা জীবনে শোনেনি তারা এগুলো মানেনি। তারা পরিষ্কার বলে সভাপতি না অধোগতি, সম্পাদক মানে খাদক, সদস্য মানে নিঃস্ব। আমি উন্নয়িত সংগঠনে নেই। আমরা যখন ময়দানে এলাম এসব কথা শুনিয়ে থ আমি বলে কি, কারণ আমাদের যে এলাকায় জন্ম সেখানে এগুলি তো আমরা অভ্যস্ত ছিলাম না। পরে যখন ডিপিএস চলে গেলাম, থিসিস করা শুরু করলাম, তখন সর্বনাশ, আমরা আসি কোথায়? কোরআনে বলছে উলুল আমর, হাদিসে বলছে আমির, আর আমরা করছি কি? আমির এবং অন্যের মধ্যে পার্থক্য শোনেন, সভাপতির কমিটির রেজলিউশন মানতে বাধ্য, আর আমির ওই রেজলিউশন মানতে অতক্ষণ বাধ্য যতক্ষণ ওটা কোরআন সুন্নাহর অনুকূলই হয়, প্রতিকূলই হলে বাধ্য নয়। পার্থক্য বোঝা গেছে? আমির কখনোই মজলিসের সুরার এমন কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় যা কোরআন সুন্নাহর বিপরীত যদি হয়ে যায় মানবে না, কিন্তু সভাপতি বা প্রেসিডেন্ট বা দেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সিদ্ধান্ত মানতে বাধ্য। আমির হলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশদাতা, আর সভাপতি হল সংগঠনের পক্ষ হতে নির্দেশদাতা। সভাপতির কাছে সংগঠন হল মূল, আর আমির কাছে কোরআন সুন্নাহ হচ্ছে মূল। মানে আতা আমিরি ফাকাত আতা আনি, হাদিসটা মনে রাখেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। আল্লাহ রাসূলের আমির কি কোনো দুষ্ট লোক হতে পারবে?
কোনো ফাসেক ফাজেল লোক হতে পারবে? আমি রিয়া, বাপের পাঁচটা ছেলে, একটা ছেলের সম্পর্কে বাপ বলছে এটা আমার ছেলে, বলে না প্রায়? দুষ্ট ছেলের নামে কি বলে? ওরা বোর বলে, ওটা তোমার ছেলে। দুষ্টটা বন্ধু ঠেলে দেয়, ভালোটা নিজের দিকে নেয়। আমার রসুল বলতেন মান না, তা আমি রি, যে আমার আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। তো এই আমির কি রাষ্ট্রীয়, যিনি আমির আছেন, ধরেন আপনার ভাষায় বলি প্রেসিডেন্ট আছেন, সেই আমির কি এই আমির এক হবে? দেশের রাষ্ট্রপ্রধান কি কোরআন সুন্নাহ মানতে বাধ্য বাংলাদেশে? কথা বলেন, উত্তর দেন আমার সাথে। ভারতের রাষ্ট্রপ্রধান কি কোরআন সুন্নাহ মানতে বাধ্য? সেখানে 25 কোটি মুসলমান বসবাস করে। আমেরিকার রাষ্ট্রপ্রধান কি কোরআন সুন্নাহ মানতে বাধ্য? আপনি আহলে জামু আহলে জামানি ফতোয়া দিলেন যে কোরআন হাদিস যে আমেরিকাতে আসছে ওটা হলো রাষ্ট্রীয় আমির, আপনি বললেই শুধু হবে? তাহলে আপনাকে এটাও প্রমাণ করতে হবে যে কোরআন হাদিস অনুযায়ী কোনো নারী নেতৃত্ব জায়েজ কিনা, এবার জবাব দেন। এত কথা বলবেন না, জায়েজ না বলছেন ভয়ে ভয়ে, হুজুরের পাশে নেই তো হুজুর বলতে পারছেন, যে হুজুররা আমাদেরকে একেবারে আহলে ইসলাম বের করে দিচ্ছে তাদের সামনে বলার সাহস করে বললেন। ইমারত বায়াতকে তারা টিটকারি করে, যারা এটাকে বেদাত বলে তারাও কিন্তু আহলে হাদিস নামধারী, অত সহজে বললে হবে না। অতএব বিষয়টা আপনাদের, আমরা কখনোই এসব বিষয়ে কথা বলি না। এখন যেহেতু বিপরীত কথা বারবার বলা হচ্ছে, বাধ্যই আমাদেরকে এটা বলতে হচ্ছে, আমির কশ্চিন কালো কোরআন সুন্নার বিপরীত কোনো কাজ করতে পারেন না। সারা বাংলাদেশের আহলে হাদিসরা যদি আমার বিপরীত করে ভোট দেয় বা কথা বলে সিদ্ধান্ত দিতে আমাকে বাধ্য করে, যদি হাদিসের বিপরীত হয় আমি কশ্চিন কালো মানতে রাজি নই। এই পাওয়ার আমিরের থাকতে হবে। আমির কখনো আপনার কথা উঠা বসা করবে না, আপনি বরং আমির কথা উঠা বসা করবেন, এটা হলো নিয়ম। এই যে সিস্টেম অফ ওবিডিয়েন্স, গণতান্ত্রিক ওবিডিয়েন্স আর আমির ইমারতের ওবিডিয়েন্স দুটো এক নয়। ইমারতের ওবিডিয়েন্স আপনাকে নেকির স্বার্থে আপনি আনুগত্য করেন, যেখানে আমিরের এই কোরআন সুন্নাহর অনুকূলের এই আদেশটা মানলে আমি দুনিয়াতে ভালো থাকবো, আখেরাতে আল্লাহর কাছে নেকি পাবো, কথা বলছেন। আর আপনি যদি কোনো সভাপতির নির্দেশ মানেন, সভাপতি আপনাকে বাহাবা দেবে, খুশি হবে, আপনাকে দেবে নারাতে করে দেবে, কোনো কোনো কিছু পুরস্কার দেবে, তো আল্লাহর কাছে আপনি পাবেন না, কারণ আপনি আল্লাহর ভয়ে মানেন নাই, সভাপতির ভয়ে মেনেছেন। আর এখানে আল্লাহর ভয়ে আপনি আনুগত্য করছেন, আমিরের আদেশ শ্রবণ করলে আপনি আল্লাহর আনুগত্যের স্বার্থে ইনশাআল্লাহ আল্লাহর কাছে নেকি পাবেন, অন্যের বেলা তা নয়। তাহলে ইমারত এবং বায়াতের সঙ্গে প্রচলিত অন্যান্য সিস্টেম অফ ওবিডিয়েন্স পার্থক্যটাকে আপনি এখন বুঝতে পারলেন? বাইরে বুঝতে পারছেন আপনারা? এখন এই বোঝাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এখন আজকে সারা বাংলাদেশে, ইমারত ভিত্তিক সংগঠন শুধুমাত্র আমাদের, হ্যাঁ আরও দুটা বেদাতি সংগঠন তারা আমির বলে বটে, কিন্তু তারা কোরআন সুন্নাহর বিপরীত কাজ করে অনেক সময়, যে জন্য তারা আমির বললেও তারা ইমারতের হক আদায় করেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে জামাতের মধ্যে একটাই মাত্র সংগঠন যারা ইমারত বায়াতে বিশ্বাসী এবং কোরআন এবং সুন্নাহর প্রকৃত অর্থ সমাজের প্রতিষ্ঠা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। যে সমস্ত ভাইরা আহলে হাদিস আন্দোলনের এই মূল রূহটা বুঝলেন, মূল বিষয়টা বুঝেন, তাদের প্রতি আমাদের আবেদন রইল, আহলে হাদিস জামাতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নাই, এজন্য আমরা দারুল হাদিস বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন দেখেছিলাম 1994 সালে। গতবারে তাবলিগ ইসলামে আমরা জাতির কাছে এর প্রস্তাব রেখেছি, আপনারা শুনছিলেন না? এবারে আবার বলেছি, আগামীকাল শুক্রবার, হ্যাঁ একটা ডিড লেখা হচ্ছে, ইতিমধ্যে আমাদের 3 একর জমি কেনা হচ্ছে, 34 লক্ষ টাকা এক বিঘা। তাহলে 1 একরের দাম কত বুঝতে পারছেন?
আমরা ঘোষণা দিয়েছিলাম 100 একর জমি কিনব, মাটি তো পাওয়া যায় না, মাটির খুব ক্রাইসিস, আগামী দিনে মাটি তো পাবেনই না আপনি। তো আলহামদুলিল্লাহ আমরা মাটি পেয়েছি, ইতিমধ্যে আমরা মাটি কেনা শুরু করেছি আপনাদের দেওয়া টাকা দিয়ে। আপনাদের কাছে বলে যাচ্ছি, আমার হায়াত মত আল্লাহ ভালো জানেন, দারুল হাদিস বিশ্ববিদ্যালয় হবে, সেখানে কোরআন সুন্নার মৌল নীতির উপরে প্রতিষ্ঠিত হবে, সেটা সরকারের অনুমোদন চাইব। সরকার যদি আমাদেরকে বলে হ্যাঁ তোমরা কোরআন সুন্না মতো চলতে পারবা, বাধা দেওয়া হবে না, তাহলে সরকার অনুমোদন নিব, নইলে সরকার অনুমোদন নেব না। কথা বুঝতে পারছেন? আহলেদের জামাতের একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হোক এটা আপনারা চান না? পড়বে তো আপনাদের ছেলেরাই পড়বে। তারই শাখা প্রতিষ্ঠান আমরা বিভিন্ন জেলাতে গড়ে তোলার চেষ্টা করছি। এই পূর্বাঞ্চলে যে মাটির মালিক যারা ছিলেন, প্রায় অধিকাংশ আহলেদিস না, আর তাদের মাটির উপরে এখানে যে আগামীতে যে শহর হতে যাচ্ছে, সে শহরে যারা আসবে তখন কি এখানে আহলেদের সংখ্যাগরিষ্ঠ থাকবে মনে করেন নাকি আপনি? আহলে এসের অস্তিত্বই থাকবে না এখানে, আমার ভয় হয়। এজন্যই আমরা বলছি দ্রুত আপনাদের যদি বিবেকে লাগে, আপনাদের সন্তান পোতান তার সন্তান তাদের স্বার্থে জমিগুলো দ্রুত আন্দোলন নামে লিখে দেন। ব্যক্তি মরবে, সংগঠন মরবে না ইনশাআল্লাহ। এই চেয়ারে এখন আমি আছি, কালকে আরেকজন আসবে না, কিন্তু ব্যক্তির নামে যদি আপনি লিখে দেন ব্যক্তি মরবে, ওটা শেষ। এই জন্য এটা সাবধানতা, বিচক্ষণতা, দূরদর্শিতা এটা আমাদের, যে আমাদের পূর্বাচলের এই মূল্যবান মাটিগুলো যেন বেদাতিদের দ্বারা চাষ না হয়, যেন আগামী দিনে আহলেদের দ্বারা চাষটা অব্যাহত থাকে, এই স্বার্থে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাদের বলে যাচ্ছি আপনারা এটা মানার চেষ্টা করবেন। কতগুলো আপনাদের কাছে বসে দিলাম, মানলে আপনারা নেকি পাবেন, না মানলে আমার দাওয়াতের নেকি আমি পাবো। আশা করি আগামী দিনে আপনাদের সন্তানরা এখানে কোরআন হাদিস অনুযায়ী শিক্ষা পাবে। শুধু রফরেদানের আমিন বললে তো শুধু হবে না, আকিদা আহলেদের হতে হবে। সে আকিদা অনুযায়ী যদি তারা চলতে পারে তাহলে ওই সন্তানের বাড়ি, তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান সবাই ইনশাআল্লাহ প্রকৃত আহলেদ হয়ে গড়ে উঠবে। আর কোরআনের সূরা ইয়াসিনের সেই কথাটাই মনে আসবে যে হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলা রায়িকা মুত্তাকিউন, সেদিন তারা এবং তাদের স্ত্রীরা, অন্য আয়াতে এসছে সূরা তুরে 17 আয়াতে এসছে, সূরা যুখরুফের 47 আয়াতে এসছে, যে আমাদের সন্তানরা যারা আমাদের মতো ইমানদার হবে সবাই আমরা মিলে মিশে জান্নাতে একসাথে বসবাস করবো ইনশাআল্লাহ। এটা কোরআনের 3টা আয়াতে বলা হয়েছে। স্ত্রীদের সাথে, স্ত্রীদের ইমানদার আপনার মতো তারা আপনার সঙ্গে থাকবে, যে বাপ মা আগে চলে গেছে দেখেন নাই, দাদা দাদি দেখেন নাই, তারাও আপনার সঙ্গে থাকবে, আর আপনার যারা পোতা পুত্নী হবে আপনি যারা দেখেন নাই কিন্তু ভবিষ্যৎ হবে তারাও আপনার সঙ্গে থাকবে। যদি আপনারা এবং তারা সব একই আকীদা সম্পন্ন হতে পারেন, আমরা সেই আশা নিয়ে আপনাদের কাছে আবেদন রেখে যাচ্ছি, আপনারা দয়া করে আপনাদের ভবিষ্যৎ বংশধরকে জান্নাতে একত্রিত পাওয়ার জন্য সেই লক্ষ্যে জমি যদি থাকে জমি দিবেন, টাকা থাকলে টাকা দিবেন, রাজশাহীতে কেন্দ্রে যদি বড় করে একটা গড়ে ওঠে সেখানে আপনারা ছাত্র পড়াবেন, আর তার চারিদিকে শাখা থাকলে ঘরে বসে একই সিলেবাস পড়লে অনেকটা তো হবে। আমি আশা করি আল্লাহবাক আমাদের এই নেক উদ্দেশ্য পূর্ণ করবেন, আপনাদের সবার কাছে আমরা দোয়া চাচ্ছি এবং এই বিষয়ে আপনাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।